চলাফেরায় অক্ষম দুই অশীতিপর বৃদ্ধ বৃদ্ধার বাড়িতে গিয়ে তাদের হাতে স্বাস্থ্যসাথী কার্ড তুলে দিল কালিয়াগঞ্জ পুর প্রশাসন। এমনই অনন্য নজির সৃষ্টি করে বাড়িতে কম্পিউটার, ক্যামেরা ও যন্ত্রপাতি নিয়ে গিয়ে অসহায় অক্ষম দুই বৃদ্ধার হাতে স্বাস্থ্যসাথী কার্ড তুলে দেওয়ায় ধন্য ধন্য করছেন এলাকার বাসিন্দারা। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পুরসভার 11 নম্বর ওয়ার্ডের পাবনা কলোনির বাসিন্দা 75 বছরের পার্বতী সাহা ও হাসপাতাল পাড়ার বাসিন্দা 86 বছরের সুকেশচন্দ্র মোদকের হাতে রাজ্য সরকারের এই স্বাস্থ্যসাথীর কার্ড পুর নির্বাহী অফিসার আশুতোষ বিশ্বাস সহ পুর প্রশাসনের একটি দল তাদের হাতে তুলে দেয়। সবার জন্য স্বাস্থ্যসাথী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণার পর সারা রাজ্যের সাথে সাথে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জেও ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে স্বাস্থ্যসাথী কার্ড পেতে। আগ্রহী শহরবাসীর হাতে স্বাস্থ্যসাথীর কার্ড তুলে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে কালিয়াগঞ্জ পুরসভা। সকলের হাতে স্বাস্থ্যসাথী কার্ড তুলে দিতে কালিয়াগঞ্জ পুরসভা কর্তৃপক্ষ পৌঁছে যাচ্ছেন বাড়িতে বাড়িতে। কালিয়াগঞ্জ শহরে 11 নম্বর ওয়ার্ডে দুই অশীতিপর অসহায় চলাফেরা করতে না পারা বৃদ্ধ বৃদ্ধার বাড়িতে গিয়ে স্বাস্থ্যসাথীর কার্ড তৈরি করে তা তাদের হাতে তুলে দিল পুর প্রশাসন। পুর প্রশাসনের এমন মানবিক মুখ দেখে খুশি কালিয়াগঞ্জবাসী। পুর প্রশাসনের এমন উদ্যোগে ব্যাপক সাড়াও পড়েছে রাজ্য সরকারের দুয়ারে সরকার কর্মসূচিকে ঘিরে। কালিয়াগঞ্জ পুর প্রশাসনের এই অনন্য ভূমিকায় বেজায় খুশি 11 নম্বর ওয়ার্ডের দুই অশীতিপর বৃদ্ধ বৃদ্ধা।